আউরি দেখলি সব পরে এমন ফিটান ফিটাবে নে আমার পথে পড়ছে রোদ্রের মধ্যে রান পাচ্ছিস। এই আমার খালাই 100 100 ঠিক আছে। এই ব্যাপার না, এই যে আমাদের বাবুর গিফট, আমাদের বাবু কি কি গিফট পাইছে দেখেন। এটা বাবু কোন দিক দিয়ে উঠতেছো? এটা কোন দিক দিয়ে উঠে দেখ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীরান হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হবে, না টেনে ফুল ভিডিও দেখেন, অনেক অনেক মজা পাবেন। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের সবার কাজ শুরু হয়ে গেছে। আমার হাতে পেস্ট, আমি এখনও ব্রাশ করতে পারিনি, এখন হচ্ছে ব্রাশ করবো, দেন আবার কাজ শুরু করবো। এখন কি কাজ করতেছে যে একটু দেখা আসে, আমি ব্রাশটা করে আসি। এখানে আমাদের গরু গোশত ধোয়া হচ্ছে। এটা প্রথমে রান্না হবে, তুমিও কাজ করতেছো? করো করো করো, আমিও কাজ করি, সবাই মিলে হাতে বুতে না করলে তো হবে না, তাড়াতাড়ি করে সব কিছু করে ফেলতে হবে। এখন অলরেডি অলমোস্ট 10টা বেজে গেছে, সবাই দুপুরবেলা আসবে খাওয়া দাওয়া করতে। আমরা আছি এখন বাহিরে চুলা বানাবো রান্না করার জন্য, এর জন্য আসছি। ওই যে ও ওইখানে চুলা করতেছে, কই চুলা, এই যে এটার মধ্যে চুলা করব, এখান থেকে ইট নিয়ে এ জায়গায় চুলা বানাবো। হ্যাঁ, অনুষ্ঠান হলে বাইরে রান্না করা হয়, আর প্রায় হচ্ছে 50-60 জনের মতো আয়োজন, মানে খাবার দাবারের। এটা হচ্ছে যে বাবু হয়েছে, বাবুর হওয়ার যে 1 মাস হয়েছে, তো সবাই আর কি খাবার টাবার দিবে এই জন্য অনুষ্ঠানটা। সবাই তো কমেন্ট করবেন আমি জানি, এর জন্য আমি আগে ভাগে বলে দিলাম। আর আপনারা যারা করেন না এটা আপনাদের ব্যাপার, আমাদের এদিকে করে এর জন্য করা হচ্ছে। অনেকে এসে এখন কমেন্ট করবেন যে এগুলো কোনো দরকার নেই করার, কি দরকার, কিন্তু এটা করে ভালোবাসা। হ্যাঁ, আনন্দ একটা, এর জন্যই সবাই এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া করা, এটাই তো। এখন হচ্ছে আমরা এখানে চুলা বানাবো, চুলা রেডি আমাদের। রাস্তার পাশে বাসা হওয়ার কারণে এই ধুলার যন্ত্রণায় আমি যে কত বড় বিপদে আছি আর কি বলবো। রাস্তার যত ধুলাবালি আছে সব আমার সোফার ভিতরে এসে লাগে। অনেকদিন ধরে মনে মনে একটা বিশ্বস্ত পেজ খুঁজতেছিলাম, হঠাৎ আইডিয়াল হোম বিডি পেজ থেকে আমি এই সোফা কাভার গুলো অর্ডার করে ফেললাম। এখন তো আমার ফেক পেজের অভাব নেই, সেখানে অর্ডার দিলে প্রতারিত হতে হয়। এর জন্য আপনারা যারাই যে জিনিসটাই অর্ডার করেন না কেন, খুব যাচাই বাছাই করে অর্ডার করবেন। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দিয়ে দিলাম, আপনারাও চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন খুব সহজে এই সুন্দর সুন্দর সোফা কাভার গুলি। এখানে আমাকে সবাই মিলে সোফা কাভার গুলো লাগানোর জন্য হেল্প করতেছিল, আমার হাজবেন্ড আব্দুর রহমান, আমার ননদ। আমি জানি আমার মতো এরকম হাজারো মেয়ের সমস্যা ধুলাবালি, আপনারা এই কাভার গুলো ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। আলহামদুলিল্লাহ আমার অনেক উপকার হয়েছে, আশা করি আপনাদেরও উপকার হবে। আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, আরো অনেক অনেক রকমের কালার আছে। সব থেকে দুশ্চিন্তার জায়গায় হচ্ছে এই একটা ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলটা যদি সুন্দর করে সাজানো গোছানো না থাকে খাবার খেতে বসলেও কিন্তু ভালো লাগে না। আর বাসার সব কাজ আমি একা হাতে করি, এত কষ্ট হয় প্রতিদিন এই চেয়ার টেবিল গুলা মোছা যে কতটা কষ্টের। একমাত্র আমার যে আপুরা প্রতিদিন এই ডাইনিং টেবিলের পিছনে সময় দেয় তারাই বুঝবে। এর জন্য তো আপুরা চিন্তা করেন না, ক্যাপশনে দেওয়া পেজটিতে যে এখনই অর্ডার করে ফেলান আপনাদের মনের ইচ্ছা মতো যে কোনো ডাইনিং টেবিলের কাভার এবং সোফা কাভার। আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করে বলতেছি, আমার ডাইনিং টেবিল এবং আমার সোফা গুলা আমি এত ভালোভাবে রাখতে পারতেছি ধুলার হাত থেকে। তাই তো আপনারাও দেরি করেন না, এরকম সুন্দর সুন্দর কাভার গুলি আপনারা অর্ডার করে ফেলান। এখন চলেন ডাইনিং টেবিলটা সেট করে দেখাই কেমন লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন আমার ডাইনিং টেবিলটা কেমন লাগতেছে। আদা দিছো? আমরা হচ্ছে গোস্ত মাখায় রান্না করবো, পেঁয়াজ চলে আসছে। জিরা বাটা গুড়ি আনলে ভালো হতো, জিরা রসুন বাটা বেশি। এই আমার খালাই 100 100 ঠিক আছে। এই ব্যাপার না, গোস্ত মাখাইলে গোস্ত সাদাই। তাই আমাকে হাত জল একটু, খালার তো হাত জল নেই। হয়ে গেছে, এখন এটা ঢাই এদিকে 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 এদিক দে, তাহলে কুটি কুটি কাস্টে না আগে। একটা বস্তা হলে ভালো হতো সবচেয়ে, বস্তা দিয়ে আগুন দ্বারাই দিতাম। আনিস না কানে, আমরা এখানে রান্না করব, আগুন জ্বালাই ফেলছি।
এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে গরু গোস্ত রান্না হবে আজকে শেফকে আমরা সবাই। এই যে আমার দুটা লাড্ডু গুড্ডুর মতো, আমার লাড্ডু গুড্ডু রেখে আসছি মায়ের কাছে। আমার লাড্ডু গুড্ডুর কথা অনেক মনে পড়তেছে, সিরিয়াসলি আমার লাড্ডু গুড্ডুর কথা খালি বারে বারে মনে পড়তেছে। আসার পর থেকে ওর মা রে খাইতে দিই, ওর মা এখানে ছিল, ওর মা ওই যে ওর মা আমি খাইতে দিই, এই জন্য আমার আশপাশ দিয়ে রয়েছে। কি করো গরমে? আমার শাওরি দেখলি সব পরে এমন ফিটান ফিট হবে না, আমার প্রতি প্রতি রোদ্রের মধ্যে রান পাচ্ছিস তোর সব পরে দেবেন উদ্ধার কর। দেখছো কি ধুমো আমার চোখের অবস্থা দেখো, তুমি বেগে দাও না, রাখে দিলি বন্ধ করবে না ধুমোর কি অবস্থা আমার চোখের দেখছো। অলমোস্ট গোস্ত রান্না প্রায় শেষের পথে, আপনাদের দেখাই চলেন ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে গোস্ত রান্নার এদিকে হচ্ছে চেয়ার পেতে বসে আছে, চেয়ার পেতে এরা হচ্ছে জমিদার, এরা রান্না বান্না করতে পারে না, শুধু খেতে পারে আর কিছু পারুক বা না পারুক সবাই পারে, হ্যাঁ খেতে পারে খুব ভালো করে। হ্যাঁ রান্না এখনো শেষ হয় নাই, গোস্ত গলে নাই। এদিকে আমার অনেক গরম লাগছে, আমার বর আমারে মোজো এনে দিয়েছে। কি ডাকতেছে আমাকে ঘর দিয়ে, বলতেছে কি করো ঘরে এসে বসো, বাতাসে বসো। যাই হোক বাতাসে বসলে কি আর রান্না হবে, আরাম করে কোনোদিন রান্না করা যায় না, না কি বলেন? হাত না পড়ালে রান্না মজা হয় না। এটারে ঠান্ডা করি মানে মজো খেয়ে নিজের কলজাটারে ঠান্ডা করি। আমাদের গরু গোস্ত রান্না করা শেষ, এখানে হচ্ছে পোলাওর চালগুলা রেডি করা হচ্ছে। এই দেখি ময়লা, ওদিকে আর এক বাবুসি রান্না করতেছে। কি এটা কি ভাজা আসছে? পেঁয়াজ বেরেস্তা করাচ্ছে। উফ কি তাপ রে বাবা, রোদ আর রোদ। এখন হচ্ছে আমাদের যে পোলাও বসাই দিছি, আমাদের সব রান্না প্রায় শেষ, দেখাবো কি কি রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের গেস্টও আসা শুরু করছে, মানে কিছু কিছু আসা শুরু করছে। এদিকে হচ্ছে আমার গরু গোস্ত আপনাদের তো দেখাইছি, এটা দম দিয়ে রাখছি, মানে গলতেছিল না, পরে কি করবো অনেক পানি দিছি তাও গলে না, পরে হচ্ছে ইট দিয়ে ভাড়া দিয়ে দিছি যাতে করে ভাপে গলে যায়। আর এখানে হচ্ছে আমাদের ই হচ্ছে পোলাও হচ্ছে আর কি, সকাল থেকে রান্না করতে করতে সময় শেষ। পারবি নিতে করে এবার আমার দিক। এই যে এখন আমাদের পোলাওটা হচ্ছে হয়ে গেছে, এখন মানে ঢেকে দিব, মানে একটু দমে দিব, ঘি দিয়ে দিলাম, এই যে বেরেস্তা দিয়ে দিছে, এখন ঘিটা পুরোটা দিয়ে দিই, পুরোটা দিয়ে দেবো না গোলাপ জল দিই নাই, ওসব গোলাপ জল মুলাপ জল দিই না আমরা, ঝগড়া কর লাগে ভাইয়ের সাথে আমার মনে হচ্ছে ভাইয়ারা দিই যায় পিটেন। তোমার এই ক্যামেরা ধরতে ধরতে আমি বিরক্ত হয়ে গেলাম। বিরক্ত কেন হবা? এখন এই কয়দিন বাসায় থাকলে শান্তিতে থাকি, আর কোনো জায়গায় আইলে ক্যামেরা ধরতে ধরতে আমি তো আইসি গ্রামে একটু ঘুরতে ফিরতে, তুমি নতুন মানুষের কোলে যাচ্ছ কেন দেবে এখন? না হাসি দিছে, হাসি হাসি দিছে, প্রথম কেন দেবে হাসি দিছে, ওটা নাম থাকে না ভাই, এই যে হাসি দিছে, ও সিনিছে বুঝিছে যে আমার মানুষ, কান্দে না। কয় টাকা দিছে? নিয়ে না নিয়ে না, কম টাকা নিয়ে না, ফেলে দাও শিগগির। কে দিছে? চাচা দিছে, চাচা না চাচি, না না চাচা দিছে, পুপু দিছে, পুপু, হ্যাঁ আমি দেখছি পুপু দিছে, আমরা তো সব গিফট দেখার জন্য বসে আছি, কে কি গিফট দিল এটা দেখার জন্য। কি আছে আসছে আর ওই যে
ওরে বাবা, আমার মেয়েরা অনেক কানে ফুটানি নেই, কানের দুল নিয়েছে। আর বড় ফুপু চেন নিয়ে আসছে বাবুর, এই যে পড়া দিচ্ছে বিসমিল্লা, আল্লাহ ওরে বাসায় ডাকুক। অনেক যুদ্ধের পরে এখন খাবার খেতে বসছি, আর কিছু দেখাইতে পারলাম না। এই যে মুরগির গোস্ত, গরুর গোস্ত, যে আমরা দুজনে খাবার খেতে বসছি। আমার বুড়ি এখন দিতে যাচ্ছে। হ্যাঁ, আমরা ঢাকা যাবো কবে? চল যাবানি, দুই তিন দিন পরে চল যাবানি, যাবানি তুমি ছিঁড়ে যাবে না, এনে থা যাবে না। তুমি এই ব্যাগ আনিস কেন? তোমার এই ব্যাগ দিতে পারলো না, এই ব্যাগ ছিঁড়ে যাবে। এটা অবু কোন দিক দিয়ে উঠতেছ? এটা কোন দিক দিয়ে উঠে দেখ। এই যে আমাদের বাবুর গিফট, আমাদের বাবু কি গিফট পাইছে দেখেন আপনারা। এই যে কাপড় পাইছে, এখানে হচ্ছে টাওয়াল, এটা একটা বেডশিট পাইছে, এখানে জামাই, সবগুলো জামা বাবু পাইছে। আমরা হচ্ছে খুলে খুলে দেখছি তো, এই জন্য হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে। অনেক কিউট কিউট গিফট পাইছে। এই যে সব গিফট, এখানে সব জামা কাপড় পাইছে। এই যে আর এখানে হচ্ছে সোনা গহনা অলংকার পেয়েছে, এই যে চুড়ি পেয়েছে দুইটে, আর এটা তো আমাদের চেন, আর এটা হচ্ছে ওর বড় ফুপু দিছে, দেখছেনই তো আপনারা। আর এই কানেরটা হচ্ছে ওর ছোট ফুপু দিয়ে গেছে। এই যে সোনার জিনিস, ওর কি ভাগ্য! এ পায়ে ফলাই দাও, ও খালা পায়ে দিয়ে দেন। ও ওতে দুইখান রক্ষে না, যে মুখ গুছাই মুছাই কি ওতিছে, ওর ভালো ঠিকতেছে না, নবে না, নবে না। ভিডিওটা আমরা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা ভালো থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।